সুপ্রভাত বাচ্চারা, কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের প্রসঙ্গ কি? আকার। আগের দিনে ছিল অকার, আজকে শিখব আকার। শৈশবের বর্ণমালা থেকে, বই থেকে নেওয়া আকার, আকার যোগে কিছু শব্দ শিখব। দেখো, আমি এখানে কতগুলো ছবি রেখেছি এবং তার নিচে কি ছবিটা রেখেছি ওটা লিখে দিয়েছি। এটা হচ্ছে কি? কলা। কলা ছবি এঁকেছি, ক লয়াকার কলা। এখানে এঁকেছি আম, আম ও আম। তারপরে আছে ছাতা, ছয়াকার তয়াকার ছাতা। তারপরে আছে পাতা, কয়াকার তয়াকার পাতা। আমি এই কয়েকটা করিয়েছি, বইতে তোমাদের অনেকগুলো আছে। বইতে কি কি আছে তোমরা দেখে নাও, আর আমি ওইটা আমি নিজে লিখে দিচ্ছি বোর্ডে। বইতে তোমাদের কি কি আছে আমি ওটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও কেমন ভাবে আমি উচ্চারণ করছি, কি শব্দ হচ্ছে, কিভাবে আঁকা ব্যবহৃত হচ্ছে, তোমরা দেখো। বইতে তোমাদের কি কি আছে দেখো, কলা, আম, ক লয়াকার কলা, আম ও আম, ময়াকার ছ মাছ, কয়াকার ক কাক, কয়াকার দন্তন্য কান, কলা, আম, মাছ, কাক, কান। তারপরে আছে কি? আতা, আ তয়াকার আতা, পাতা, পা তয়াকার পাতা, ছাতা, ছয়াকার তয়াকার ছাতা, রাজা, রয়াকার বর্গীয় জ আকার রাজা, ময়না, ম অন্তস্তয় দন্ত ন আকার ময়না। আতা, পাতা, ছাতা, রাজা, ময়না। তারপরে কি আছে? আকাশ, আ কয়াকার তালবস আকাশ, পাহাড়, পয়াকার হয়াকার ডয়বিন্দুয়ড় পাহাড়, জাহাজ বর্গীয় জ আকার হয়াকার বর্গীয় জ জাহাজ, আয়না, আ অন্তস্ত দন্ত ন আকার আয়না। আর শেষে আছে কি? রাখাল, রয়াকার ক্ষয়াকার ল রাখাল। তাহলে কতগুলো শব্দ আছে? কলা, আম, মাছ, কাক, কান, আতা, পাতা, ছাতা, রাজা, ময়না, আকাশ, পাহাড়, জাহাজ, আয়না, রাখার। এই কয়েকটা শব্দ তোমাদের বইতে আছে। উচ্চারণটা কেমন হলো তোমরা নিশ্চয়ই দেখলে। এরপরে দেখো এক্সারসাইজ আছে, অনুশীলনী আছে। কি অনুশীলনীটা আছে আমি করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এবং ভালো করে দেখো, অভ্যেস করো। কি আছে? নিচের বর্ণগুলি থেকে বর্ণ বেছে শব্দ গঠন করতে হবে। এখানে দেখো কতগুলো বর্ণ গুচ্ছ দেওয়া আছে, এই এইখান থেকে বর্ণ নিয়ে ছবির নিচে যে সঠিক বর্ণটা হবে ওইটা বসিয়ে শব্দ গঠন করতে হবে। আমি করে দিচ্ছি দেখো। কি কি বর্ণ আছে? হয়াকার হা, তয়াকার তা, ময়াকার মা, ক আছে, দন্ত ন আকার আছে না, পয়াকার পা আছে, আ আছে, লয়াকার লাজ। তাহলে কি কি আছে? হয়াকারে হা, তয়াকার তা, ময়াকার মা, ক দন্ত ন আকার না, পয়াকার পা, আ লয়াকারে লা। তাহলে কোথায় কি বর্ণটা বসবে তোমরা দেখো। প্রথমে একটা কিসের ছবি আছে? তবলা, ত ব, এইখানে ফাঁকা আছে, কি হবে? ত ব লয়াকার তবলা, লয়াকার নেব এখানে বসাবো তবলা। তারপরে কি আছে? প্রথমে ফাঁকা আছে, হয়াকার দেওয়া আছে, ডয়বিন্দু অড় দেওয়া আছে, কি নেব? পাহাড়ের ছবি দেওয়া আছে, পয়াকার নেব,
সবাই বিন্দু আরো পাহাড় হয়ে গেল। তারপরে একটা মাছের ছবি দেওয়া আছে, দেখো প্রথমে ফাঁকা আছে, ছ দেওয়া আছে, কি হবে তাহলে? ময়াকার মা নেব, ময়াকার মা, ছ মাছ হয়ে গেল। তারপরে আছে পতাকার ছবি দেওয়া আছে, প আছে, মাঝে ফাঁকা দেওয়া আছে, তারপরে কয়াকার দেওয়া আছে, নেব কি তয়াকার নেব, এইখান থেকে তয়াকার, প তয়াকার, কয়াকার, পতাকা। তারপর কি আছে, কলার ছবি দেওয়া আছে, ফাঁকা দেওয়া আছে, লয়াকার আছে, ক নেব, ক লয়াকার, কলা। তারপরে আছে আনারসের ছবি দেওয়া আছে, দেখো আ আছে, ফাঁকা দেওয়া আছে মাঝে, র দন্ত, তাহলে দন্তন্য আকার নেব, আ দন্তন্য আকার, র দন্ত, আনারস। তারপরে আছে পালকের ছবি দেওয়া আছে, ল দেওয়া আছে, ক দেওয়া আছে, আবার সেই এখান থেকে পয়াকাটা নেই, পয়াকাটা দুবার ব্যবহৃত হবে, পয়াকার, ল ক পালক। তারপরে আছে কি তয়াকার দেওয়া আছে, আতার ছবি দেওয়া আছে, ওই ফলটা কি আতা, তাহলে এখান থেকে আ নেব, আ তয়াকার আতা। তাহলে বোঝা গেল, প্রথমে হচ্ছে তবলা লয়াকার নিয়েছি তবলা, তারপরে পাহাড়ের পাহাড়ের পয়াকার নিয়েছি, পয়াকার ভয়াকার ডয় বিন্দু অড়ো পাহাড়, মাছ ময়াকার ছ মাছ, প তয়াকার কয়াকার পতাকা, ক লয়াকার কলা, আনারস আ দন্তনাকার র দন্ত আনারস, পালক পয়াকার ল ক পালক, আ তয়াকার আতা। তাহলে পরিষ্কার হলো, তারপরে কি আছে, নিচে ফাঁকা করে আকার বসিয়ে শব্দ তৈরি করতে হবে। আমি আগেই বলেছি আকার, আকার কেমন, এটা হচ্ছে আকার, ঠিক আছে, তার মানে আমাকে এইটা বসাতে হবে, ঠিক আছে, কি আছে ফাঁকা ঘরে শুধু আকার বসাতে হবে। কি দেওয়া আছে দেখো, ক দেওয়া আছে, মাঝে একটা বক্স ফাঁকা, তারপরে ক দেওয়া আছে, একই রকম ভাবে এখানে কি দেওয়া আছে, তারপরে দন্তন্য দেওয়া আছে, মাঝে বক্স ফাঁকা, ক দেওয়া আছে, তারপরে কি আছে, ম দেওয়া আছে, একটা বক্স ফাঁকা, ল দেওয়া আছে, আবার একটা বক্স ফাঁকা, সব ফাঁকা বক্সে কিন্তু এই আকারই বসবে। তাহলে এখানে আমি বসিয়ে দিই, এই ফাঁকা বক্সে আকার বসালাম, তাহলে কি হলো, যা হলো তাই লিখবো, কয় আকার ক, কাক হয়ে গেল, তাহলে শব্দ কি হলো কাক। এখানেও একই রকম ভাবে আকার বসিয়ে দিই, তাহলে কি হবে, দন্তন্য আকার ক নাক, এখানে বসাই আকার, এখানে দুটো আকার হবে, এখানে একটা আকার, এখানে একটা আকার, তাহলে কি হলো, ময় আকার লয় আকার মালা। আর একটা বাকি আছে দেখো, ম আছে, মাঝের বক্স ফাঁকা আছে, ছ দেওয়া আছে, তাহলে এখানে আকার বসালাম, কি হবে, ময় আকার ছ মাছ। বোঝা গেল, সব ফাঁকা বক্সে কিন্তু আকার বসবে। তাহলে এবারে পরিষ্কার হলো, এইখান থেকে এইটুকু তোমাদের হোমওয়ার্ক থাকলো, পেজ নম্বর 33, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাইরে বেরোবে না, বারবার হাত ধুতে ভুলবে না, ভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে বাড়িতেই থাকতে হবে, সুস্থ থেকো, ভালো থেকো।